আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে দেখাবো পাই নেটওয়ার্কের বিগ আপডেটগুলো, কিছু ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করব যেটা আপনাদের জন্য খুবই কাজে দিবে। তো বেশি কথা না বলে আমরা পাই নেটওয়ার্ক অ্যাকাউন্টে প্রবেশ করি, ঠিক আছে? উপরে গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাইনিংটা হচ্ছে অলরেডি, ঠিক আছে? কিন্তু একটি আপডেট ফলো করা যাচ্ছে, ওকে? আগে ছিল এখানে অন্য কিছু লেখা, ঠিক আছে? এখন আসছে হচ্ছে রোড ম্যাপ V1 এই আপডেট, ঠিক আছে? তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? পাস্ট অ্যান্ড কারেন্ট মাইলস্টোনস, ঠিক আছে? তো আপনার আগের এবং বর্তমান যেসব ইনকাম আছে, হ্যাঁ, যেসব আপনার রেফার থেকে ইনকাম আসতেছে, আপনার টিম থেকে ইনকাম আসতেছে সম্পূর্ণ ফ্রিতে, হ্যাঁ, এবং সকল আপডেট দেখতে হলে এখানে V1 রোডম্যাপ এখানে ক্লিক করবেন, অ্যানাউন্সমেন্ট দেখতে হলে এখানে ক্লিক করবেন, আর বিস্তারিত এই লেখাগুলো আপনি কপি করবেন, ক্লিক করে ট্রান্সলেশন করে দেখতে পারেন, ওকে? এখানে হচ্ছে আপনারা যারা অ্যাকাউন্ট করছেন রেফার করবেন, আর এখানে যারা অ্যাকাউন্ট করবেন অবশ্যই ফেসবুক আইডির মাধ্যমে অ্যাকাউন্ট লগ ইন করবেন, নতুন অ্যাকাউন্ট খুলবেন, তারপর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডে যে নাম তথ্য দেওয়া আছে সেই অনুসারে নাম তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, ওই লিঙ্ক ক্লিক করে, ঠিক আছে? না বুঝলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কিন্তু যদি অ্যাকাউন্ট খুলতে কোথাও ভুল মিস্টেক হয়, পরবর্তীতে কিন্তু আপনি যত ডলারে ইনকাম করেন এটা কিন্তু আর উইথড্র করতে পারবেন না, ঠিক আছে? এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি মাইনিং করে আর্নিং করতে পারবেন। তো যাই হোক, যে গুরুত্বপূর্ণ কথা বলবো সেটার জন্য চলে যাবো উপরে 3 ডটে, ঠিক আছে? সো 3 ডটে যাওয়ার পর এখান থেকে আমাদের ক্লিক করতে হবে হচ্ছে মেন নেট, হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টোটাল ব্যালেন্স আছে $2399, হ্যাঁ, প্রায় $2400 হতে আর অল্প কিছু বাকি আছে, অল্প কিছু কয়েন। তো এখানে আমাদের $2069 আছে, এখানে $30, এখানে $300, ওকে? তো এখান থেকে হচ্ছে আমাদের এটা হচ্ছে আনভেরিফাইড ব্যালেন্স, এটা হচ্ছে আমাদের ট্রান্সফার ব্যালেন্স, এটা মাইগ্রেট ব্যালেন্স, ওকে? তো এখানে হচ্ছে কনভার্ট, এটা হচ্ছে আমাদের এখানে কনভার্ট করতে হবে, কনভার্ট যখন হবে তখন ট্রান্সফারে আসবে, আর ট্রান্সফার থেকে মনে করেন তারপর আপনাদের এই মাইগ্রেট টু মেন নেট এইখানে আসবে, আর এইখানে যখন আসবে তখনই আমরা কিন্তু এই ডলারটা উইথড্র করতে পারবো, ঠিক আছে? তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন $300 আছে, এটা কিন্তু আমরা উইথড্র করতে পারবো, ওকে? তো টোটালি নিচের দিকে চলে আসি, এখানে আরও দেখেন যে মেইন নেট চেকলিস্ট কনফিগারেশন আছে, ইনক্রিজ নিউ হোয়াইট পেপার, তাই এগুলো নিয়ে আমি কথা বলবো না, শুধু এখানে একটি সেটিং নিয়ে কথা বলবো, এই ইনক্রিজ ট্রান্সফারেবল ব্যালেন্স এখানে আমরা ক্লিক করব, ওকে? এখানে ক্লিক করার পরে আর দেখতে পাচ্ছি এখানে আমাদের উপরে আনভেরিফাইড ব্যালেন্স আছে কত, $2069, এখানে লেখা আছে দি মোর পিপল বিলো পাস KYC দ্য মোর অফ ইওর আনভেরিফাইড ব্যালেন্স বিকামস ট্রান্সফারেবল হু। এখানে বোঝানো হয়েছে KYC করছে যারা, আমার টিমে আমার রেফারে যে অনেকে অ্যাকাউন্ট করছে, আমি এই যে দেখাবো নিচে, ঠিক আছে? তো এই যে নিচের দিকে স্ক্রল করে দেখা যাচ্ছে অনেকে কিন্তু আমার টিমে অনেক মানুষ এখানে দেখা যাচ্ছে। সো এখানে যারা KYC করছে শুধু তাদের থেকে আমার যে কমিশনটা আসছে সেইটা কিন্তু আমার ওই $300 মধ্যে আছে, আর যারা হচ্ছে KYC করে নাই $2069, এই ডলার যা প্রায় অনেক মানুষের আছে, ঠিক আছে, আমার টিমের তাদের ইনকাম, কিন্তু তারা KYC করে নাই বলে মনে করেন যে এটা হচ্ছে আনভেরিফাইড ব্যালেন্স, তারাও এখান থেকে $1 তুলতে পারবে না। সো তাদের থেকে আমি $1 কমিশন পাইলেও সেটা তুলতে পারবো না, উইথড্র করতে পারবো না, ঠিক আছে? আর যারা হচ্ছে আমার টিমের রেফারে অ্যাকাউন্ট করছেন সবাই হচ্ছে KYC করবেন, আপনি KYC না করলে আপনার টিমের কেউ কিন্তু উইথড্র করতে পারবে না, এবং আপনি KYC করবেন দায়িত্ব অনুসারে আপনার টিমের সকল মেম্বারদেরকে KYC করতে বলবেন, ঠিক আছে? সঠিক তথ্য দিয়ে, ভোটার আইডি কার্ডের সাথে যাতে মিল থাকে আপনার নামের সব কিছুর, ঠিক আছে? আপনার পাই নেটওয়ার্ক অ্যাকাউন্টেরও যেন নাম টাম সব কিছু মিল থাকে ভোটার আইডি কার্ডের। তো যাই হোক, এখানে হচ্ছে নিচে চলে যেতে হবে, এই যে দেখতে পাচ্ছেন পিং মেম্বার্স, ঠিক আছে? তো এখানে তো আমার অনেক মেম্বার আছে এবং তাদেরকে আমি ইনভাইট করব, তারা যাতে KYC করে তাদের কাছে একটি মেসেজ বা নোটিফিকেশন পাঠিয়ে দিব। তো এখানে পিংয়ের উপর ক্লিক করব, পিং মেম্বার্স, ঠিক আছে? সো এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম অপশন আসবে, টিম হ্যাজ বিন নোটিফাই, ঠিক আছে? কনগ্রাচুলেশন ইউর টিম হ্যাজ বিন টু কমপ্লিট KYC, ইউ উইল বি এবল টু নোটিফাই ইউর টিম এগেইন আফটার 24 আওয়ার্স। এখানে কনফার্ম ক্লিক করবেন, আবার 24 ঘন্টা পর আপনি তাদেরকে আবার অ্যালার্ট করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, তাদের কাছে আমার টিমে যারা KYC করে নাই তাদের কাছে একটি অ্যালার্ট মেসেজ পাঠিয়ে দিয়েছি, তারা যখন অ্যাক্টিভ হবে অবশ্যই মেসেজটা দেখবে, তারা KYC করে নেবে, ওকে? আর KYC অবশ্যই করবেন, গুরুত্বপূর্ণ, KYC ছাড়া কিন্তু আপনারা শুধু শুধু এখানে আপনাদের চেষ্টাটা বৃথা, হ্যাঁ। আর অবশ্যই কিন্তু আপনারা অ্যাকাউন্ট করতে হলে আপনি ফেসবুক আইডি দিবেন, ইমেল দিবেন, ঠিক আছে?
কোনো ফোন নাম্বার বিদেশি ফোন নাম্বার ইউজ করা যাবে না। আপনি যদি ফোন নাম্বার যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান, বাংলাদেশি নাম্বার দিয়ে খোলেন না যেই দেশের, কিন্তু অ্যাকাউন্টটা যদি কখনো লগ আউট হয়ে যায় তখন কিন্তু ইউএস এর নাম্বার চাইবে, ইউএস এর ফোন নাম্বার দিয়ে রিকভারি করতে পারবেন না আইডি। ঠিক আছে, আমার আগে একটা প্রথমত আইডি আমি রিকভারি করতে পারি নাই, পরবর্তীতে এই আইডি খুলে আমার ফেসবুক আইডিতে এটা দিয়ে লগ ইন করে ব্যাস আমার আইডি, এখন এটা যদি লগ আউট হয়ে যায় ডিলিট হয়ে যায় পরবর্তীতে আমি আবার এই পাই নেটওয়ার্ক ডাউনলোড করে ওই আমার ফেসবুক আইডি লগ ইন করলে ব্যাস আমার অটোমেটিক রিকভারি হয়ে যায় অ্যাকাউন্ট। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে, পরবর্তী নতুন ভিডিওতে নতুন আপডেট নিয়ে আসবো। ঠিক আছে, খুবই দ্রুতই কিন্তু পাই নেটওয়ার্ক লঞ্চ করবে, লিস্টেড হতে যাচ্ছে। একটা পাই কয়েনের দাম মিনিমাম হচ্ছে 400 থেকে 500 ডলার, আপনারা কিন্তু কোটিপতি হয়ে যাবেন খুবই তাড়াতাড়ি, ঠিক আছে, বিটকয়েনের মতো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন গাইস। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন গাইস। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টাটা।